বন্ধুরা চলে এসেছি সহচরী সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আজকের পর্বে বাড়িতে চলে আসে টুবান আর বোবাই দরজা খোলে কাজল জিজ্ঞেস করে যে কেমন আছে বড় বৌদির বাবা তখন টুবান বলে এখন অনেকটা ঠিক আছে কিন্তু বউঠান কিছুই খায়নি খায়নি কিচ্ছু খায়নি বলে বিস্কুট পর্যন্ত মুখে তোলা গেল না আমাদেরকে তো জোর করে পাঠিয়ে দিল বাড়িতে সময় বন্যা কাউকে যেন বাড়ির ঠিকানা দেয় টুবান জিজ্ঞেস করে কাকে ঠিকানা দিচ্ছ তখনই আবার কলিং বেল বাজলে কাজল গিয়ে দরজা খোলে খাওয়ার এসছে খাওয়ার কাজল বলে আমি তো বাড়িতে রান্না করেছি বন্যা খাওয়ার অর্ডার করেছে তার আর দেবিনার জন্য পলা বলে বা মেজ বৌদি তুমি খাওয়ার অর্ডার করেছো ভালো হয়েছে ওই কাজলের হাতের খাওয়ার খেয়ে না আর ভালো লাগছে না পলার মা বলে হ্যাঁ তাই তো চলো এবার আমরা গরম গরম খাবারটা খেয়ে নিই তখন বন্যা বলে না পলা মানে তুমি তো বাইরের খাবার খাও না তাই তো আমি আমারা দেবিনার জন্য অর্ডার করেছিলাম পলা বলে কি এখন থেকে দল পাকাতে শুরু করে দেছ তুমি তুমি তোমার আর দেবিনার জন্য খাবার অর্ডার করলে আমার জন্য করলে না বাহ মেজ বৌদি বাহ খুব ভালো গেছে লেগেছে ঝগড়া লেগেছে খুব খুশি টুবানার বুবাই এই তো দেখতে মজা এবার দেখ কেমন লাগে তখনই পান বলে মা পলা তোর মেজ বৌদি তোদের জন্য খাবার অর্ডার করেনি রে বুবাই বলে আহা মেজদা ওরম না মা বুঝতে পারছে না মা ও মা তোমার মেজব তোমার আর পলার জন্য খাওয়ার অর্ডার করেনি তখনই তাকে চুপ করিয়ে দেয় বন্যা বলে চুপ করো বুবাই বলে বন্যা বলে না মানে পলা তুই খেতে চাইলে খায় এখান থেকে ঠিক আছে পলা বলে না না তোমার আর দেবিনার জন্য আনা খাওয়ার আমি কিছুতেই খাবো না কখনো খাবো না ছবই না আমি এই খাবার তখন দেবিনা এসে বলে সে এই বাইরের খাবার খাবে না সে আজকে বাড়িতেই খাবে কন্টিনেন্টাল খেতে ইচ্ছা করছে তা তার জন্য কন্টিনেন্টাল কে বানাবে তখনই দেবিনা বলে কেন কাজল কাজল তো নামই উচ্চারণ করতে পারছে না খাবার কি বানাবে তখন টুবান আর বুবাই বলে আমরা আজকে দেবিনার জন্য কন্টিনেন্টাল খাবার বানাবো সবাই তো অবাক হয়ে যায় হ্যাঁ কারণ এই আইডিয়াটা বরফি তাদের দিয়েছে বরফি তো মন্দির থেকে সোজা হসপিটালে যাচ্ছে সোনা দাদুকে দেখতে তাই সে তার শ্বশুরজিদের আইডিয়া দিয়ে দেয় দেবীনাকে যেন তারা বাড়িতে না চায় খাবারের মধ্যে ইসব মিশিয়ে দিয়ে তো তারা বাইরের পোশাক ছাড়তে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢোকে রান্না করবে কাজল তো বুঝতেই পারে না যে দল বদলে ফেললো না কি ওরা তারপরেই যখন এইসব চায় কাজলও বুঝে যায় বুবাই বলে এত বুঝতে নেই যা যা যেগুলো বলছি সেগুলো নিয়ে আয় তাড়াতাড়ি করে কন্টিনেন্টাল রান্নাও করে ফেলে টুবানার বুবাই ওদিকে সমরেশ খুবই দুঃখে আছে তার ছেলে ফোন ধরছে না এতবার করে ফোন করলো কিন্তু কিছুতেই টিপু ফোনটা ধরলো না টিপুর এইরকম রাগ সহ্য করতে পারছে না এইরকম অবহেলা সহ্য করতে পারছে না কিছুতেই সমরেশ সমরেশ বলে তুই যদি আমাকে ইগনোর করিস আমি সেটা মেনে নিতে পারবো না রে টিপু যতই হোক আমি তো তোর বাবা চিন্তা হয় তোর জন্য কখন বেরিয়েছিস এখনো আসছিস না তুই সময় দেবী না টিপুর ঘরে এসে দরজা বন্ধ করে সমরেশের সাথে রোমান্স করতে গেলে সমরেশ প্রচন্ড রেগে যায় দেবীনাকে বলে টিপুর ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য তখন দেবিনা বলে তোমার আর আমার অন্তরঙ্গের মুহূর্তগুলো সবাইকে দেখিয়ে তবে আমি এখান দিয়ে বেরিয়ে যাই সমরেশ বলে হ্যাঁ যাও দেখাও যার থেকে লোকাতে চাইছিলাম সেই টিপুই যখন সব জেনে গেছে তখন আমার আর কোনো ভয় নেই তোমার যা ইচ্ছা করো আমার কিচ্ছু যায় আসে না তাতে আই হেট ইউ দেবী বলে সমরেশ চলে যায় দেবিনা প্রচণ্ড রেগে যায় যে এর আগের দিনও বললো ভালোবাসতো এখন ভালোবাসে না আবার হেটিউ বলছে আমাকে না সমরেশকে আমার কাছে আনতেই হবে সমরেশকে যে আমার দরকার নাহলে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট কী করে করব আর ওই সহচরীর কাছে তো আমি কোনো দিনও হারতে পারবো না সহচরী হচ্ছে মাঝ বয়সী আর আমি ইয়াং আমি তো সমরেশকে নিজের কাছে আবার টানবো কিন্তু কি উপায় তখনই টুবান আর বুবাই খাওয়ার নিয়ে হাজির টুবান খাওয়ানোর জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে দেবিনাকে তখনই দেবিনার সন্দেহ হয় টুবান তাকে টেনে টেনে নিয়ে যায় যে চল আমরা খেয়ে আসি তারপর দেখবো দেবিনা কি খায় ওদিকে পলাকে তো খাওয়ার জন্য বলেই যাচ্ছে বোনা পলা বলে দেবী না খায়নি বলে আমাকে ওর খাবারটা ভিক্ষা দিতে এসছে বৌদি খাবো না তুমি চলে যাও একদম না অনেক দলাদলি করে নিয়েছো তুমি এর মধ্যে আর একদম আসবে না আমার কাছাকাছি তখনই দেবী না এসে বলে এই খাবারটা খাও বাইরের খাবার খাও খেতে হবে না আমার জন্য যে বাড়িতে খাওয়ার হয়েছে সেটা খাও তো তোমার খাবার তুমি আমাদের দিচ্ছ না বলে যে আমি গুরুজনদের না খাইয়ে কী করে নিজে খাই বলে নিজের খাবারটা বুদ্ধি করে তিনজনকে দিয়ে তাদের বাইরের অর্ডার করা খাবারটা রেখে দেয় আর হাসতে থাকে পরবর্তী পর্বে আমরা দেখব সমরেশ জানতে পারবে টিপু বাড়িতে আসবে না ততদিন যতদিন এই দেবিনা বাড়িতে আছে তখনই তো দেবিনার চক্ষু চড়ক গাছ পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন